নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস বন্ধুরা গতকাল কিন্তু কেরালা এফসি দলের ঘরের মাঠে কিন্তু কেরালা এফসি দলকে পাঁচ দুই গোলে এটিকে মোহনবাগান দল হারিয়ে দিয়েছে এবং এটিকে মোহনবাগান দল আইসিএসি নাইনের দ্বিতীয় ম্যাচে দুরন্ত কামব্যাক করেছে এবং তারা মহামূল্যবান তিনটে পয়েন্ট কিন্তু দার্বি ম্যাচের আগেই তুলে নিতে পেরেছে তাও আবার কেরালা এফসি দলকে হারিয়ে তো এই ম্যাচ শেষে অবশ্যই খুব জন ফার্ণ্ডো ইভান ভুকোমানোভিচ এবং ম্যাচের নায়ক হিরো অব দ্য ম্যাচ ডিমিট্রি পিটেডস তিনি কি বলেছেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো প্রথমে বলে দেবো জুয়ান ফার্ণ্ডো এই ম্যাচ জিতে কী বলেছেন তো জুয়ান ফারান্ডোকে কয়েকটা প্রশ্ন করা হয় তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় যেমন প্রতিপক্ষের এত সমর্থকদের মাঝখানে এই আবহাওয়ায় এরকম একটা ম্যাচ এরকম একটা বড় জয় নিয়ে আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তরে অবশ্যই কোচ জন ফার্নান্ডুস জানান সত্যি বলতে এখানে খেলাটা একটা ভালো অভিজ্ঞতা অসাধারণ এক পরিবেশ যখন আমরা ম্যাচ খেলতে স্টেডিয়ামে আসছিলাম তখন দেখি ঝাঁকে ঝাঁকে হলুদ গেঞ্জি পরা মানুষ স্টেডিয়ামে আসছেন অসাধারণ ছবিটা ফুটবলারদের পক্ষে এটা এই পরিবেশে খেলাটা বেশ কঠিন কারণ দর্শকদের ওই চিৎকার চাপ বাড়িয়ে দেয় প্রচণ্ড চাপের মধ্যে খেলতে হয় ফুটবলারদের এখানে এসে স্থানীয় দলকে হারানো সত্যিই কঠিন তবে এই ব্যাপারটা ফুটবলারদের রপ্ত করতেই হবে এটাই ফুটবলের স্বাভাবিক ছবি ইউরোপ আমেরিকার ফুটবলে এরকম দৃশ্য দেখা দেয় তবে আমার দলে চারিত্রিক দৃঢ়তা দেখে আমি খুশি দশ পনেরো মিনিট চাপে থাকার পরে যে দৃঢ়তা ওরা দেখা দেখালো সেটা অবশ্যই অনবদ্য এরপরে বন্ধুরা তাকে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় যে কয়েকদিন আগেই আপনাকে নিয়ে অনেক সমালোচনার ঝড় চলছিল তো এই জয়ের পরে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান ভারতীয় ফুটবলে অনেক অপ্রয়োজনীয় ব্যাপারকে গুরুত্ব দেওয়া হয় যেগুলো উচিত নয় আমরা এখন ফুটবলের উন্নতির জন্যই আসি ফুটবল নিয়েই থাকি কিন্তু এখানে ফুটবলের বাইরে আলোচনা নিয়ে প্রচুর শক্তি ও সময় নষ্ট হয় এই যে হারলেই খেলোয়াড় কোচের সরানোর দাবি ওঠে এটা খুব খারাপ লাগে সবাই কত ভালো খেললো সে আলোচনা করে শক্তি ও সময়কে যদি কাজে লাগানো যায় তাহলেই তো ভালো তাহলেই ভারতীয় ফুটবলের উন্নতি হবে আমি এইভাবেই ভাবি তো এই কথার দুটো মানে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এই ম্যাচ যে তার পর দেন অবশ্যই তাকে নিয়ে যে আলোচনা চলছিল এই মুহূর্তে সেই আলোচনা বা সমালোচনা কিন্তু আর হবে না কারণ তিনি কিন্তু যে কাজে এসেছিলেন যে দ এই দলটাকে নিয়ে যে কাজটা করতে চাইছেন সেটা হয়তো এই ম্যাচ থেকে আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে বা হতে চলেছে এবং এই ম্যাচ অন্তত ঠিক হয়েছে এবং আগামী ম্যাচগুলোতেও আশা করবো যেন তার পরিকল্পনা ঠিকঠাক করেই যেন সফল হয় এরপরে ডিমিটি পেট্রাটাসকে কিন্তু কয়েকটা প্রশ্ন করা হয় অবশ্যই এই ম্যাচের হিরো অব দ্য ম্যাচ কিন্তু তিনি হয়েছেন এবং হিরো অবশ্যই কারণ তিনটি গোল করেছেন হ্যাট্রিক করেছেন তো তাকে প্রশ্ন করা হয় আজকের ম্যাচের এই বড় জয় নিয়ে আপনি কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে ডিমিকটিভেটার জানাই এই জয়টা অবশ্যই আমার একার জয় নয় পুরো দলের জয় এবং সমর্থকদের মুখে হাসি পরানোর দরকার ছিল এবং এই ম্যাচ থেকে পুরোপুরি তিনটে পয়েন্ট আমাদের নেওয়া দরকারই ছিল এবং নিতেই হতো তো দলগত ভালো পারফরমেন্স হয়েছে বলে আজকে আমরা এই ম্যাচ থেকে পুরোপুরি তিনটে পয়েন্ট তুলতে পেরেছি এবং বড় জয় পেয়েছি আর অপোনেন্টের মাঠে এসে অপোনেন্টের দর্শকদের সামনে চাপ তো থাকছে আর সেই চাপের মধ্যে এরকম ভালো পারফরমেন্স করে জয় তুলে নেওয়াটা অনেকটা কঠিন ব্যাপার কিন্তু সেটা আমরা করে দেখাতে পেরেছি দলগত পারফরমেন্সের জন্যই আজকের এই ম্যাচটা আমরা জিতেছি আমি খুবই খুশি এরপরে তাকে পোস্ট করা হয় যে ভারতের মাটিতে এসে প্রথম ম্যাচে একটা অ্যাসিস্ট এবং দ্বিতীয় ম্যাচে তিনটে গোল এই গোল নিয়ে আজকে কি বলবে আমি গোল করা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিলাম গোল করব বলেই ভারতে এটিকে মোহনবাগান দলে সই করেছি এবং আইএসএলে এসেছি এবং আইএসএল দ্বিতীয় ম্যাচে তিনটে গোল এটা সত্যি একটা স্বপ্নের ম্যাচ তো আরও ভবিষ্যতে গোল করতে চাই এবং এটিকে মোহনবাগান দলকে প্রতি ম্যাচে গোল করে তিনটে মহামূল্যবান পয়েন্ট দিতে চাই এবং ম্যাচটাকে জয় করতে চাই এবার সেই আত্মবিশ্বাসের সাথেই পরবর্তী ম্যাচগুলোতেই নামবো এবং আজকের ম্যাচে গোল করে আমি খুবই খুবই খুশি তো এই দুটি কথাই তিনি কিন্তু বলেন এছাড়া বন্ধুরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি কিন্তু এক্সট্রাভাবে একটা কথা বলেন তিনি কিন্তু গতকাল ম্যাচে গোল করার পর এক যে সেলিব্রেশনটা সেই সেলিব্রেশনে কিন্তু অবশ্যই কর্নার কিকে থাকা যে পতাকা সেই পতাকাতে তিনি কিন্তু কিক করেন তো সেই কিক করাটা নিয়ে কিন্তু অনেক সমর্থকদের মনে অনেক রকম আর কি সমালোচনা হয় আর সেই সমালোচনা যাতে না হয় বা আলোচনা যাতে না হয় সেটা নিয়ে কিন্তু তিনি বলে দিয়েছেন যে এটা যে কোনো ফুটবলারই করে থাকে সেলিব্রেশন করার সময় কর্নার কিকে কিক মারা এটা এর আগেও আমরা দেখেছি এবং আমিও করেছি সেলিব্রেশন মানে গোল সেলিব্রেশন করার জন্যই আমি কন্যার কিকটাকে লাথি মেরেছি কোনো সমর্থক বা কোনো ক্লাবকে আমি কিন্তু অপমান করার জন্য রকমভাবে কিকটা করিনি তো এটা কিন্তু তিনি এক্সট্রাভাবে বলে দিয়েছেন যাতে করে কেরালার সমর্থকরা কিন্তু রকমভাবে আঘাত না পায় যে কেন কিকটা মারলো নাও মারতে পারতো মানে অনেক সমালোচনা তো কেরালার সমর্থকরা করেই থাকে তো এই হচ্ছে ব্যাপার এছাড়া বন্ধুরা সবশেষে ইভান বুকোমানোভিচকে কি কি প্রশ্ন করা হয় তো প্রথম প্রশ্ন তাকে করা হয় যে এই ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান অবশ্যই হোম সাপোর্টাররা আমাদের সাপোর্ট করতে এসেছিলো মাঠে কিন্তু প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে এইভাবে মুখ তুব আমার দলের ছেলেরা পড়বে এটা কোনো দিন ভাবতেও পারেনি যাই হোক এই ম্যাচ থেকে অনেক কিছু শেখা ছিল শিখলাম পরবর্তী ম্যাচে যে সমস্ত জায়গায় ভুলগুলো করেছে এই ম্যাচ থেকে সেই ভুলগুলো শুধরাতে হবে এবং পরবর্তী ম্যাচের জন্য আমাদের এখন ফোকাস করতে হবে এরপর তাকে আরও একটা প্রশ্ন করা হয় প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলকে নিয়ে আজকে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান সত্যি কথা বলতে এটিকে মোহনবাগান দল খুবই শক্তিশালী দল ম্যাচের আগেও তাই বলেছিলাম ওরা কঠিন প্রতিপক্ষ তো ওরা ওদেরকে প্রথমেই চাপে ফেলার একটা পরিকল্পনা ছিল এবং সেখান থেকে গোলও পেয়েছিলাম কিন্তু ওরা যেভাবে দুরন্ত কামব্যাক করেছে সেটা থেকে সত্যি আমি অবাক দুর্দান্ত খেলেছে আজকে ওরা আমার দলের ছেলেরাও অনেক চেষ্টা করেছে অনেক সময় লাখ না থাকলে যেটা হয় অনেক সময় এসেছে যেখানে গোল আসতে পারতো সেখান থেকে গোল হয়নি কিন্তু ওদের আজকে লাক ছিল ওরা আজকে ভালো পারফরমেন্স করেছে সবকটা সব ডিসিশনে সব বিষয়ে কিন্তু ওরা আজকে ভালো খেলেছে যার জন্য ওরা আজকে আমাদেরকে হারিয়ে পুরোপুরি তিনটে পয়েন্ট তুলে নিতে পেরেছে তো এই দুটি কথাই কিন্তু ইভান ভুকোমানোভিচ এই ম্যাচ শেষ হওয়ার পর বলেন বা ম্যাচ হেরে কিন্তু বলেন তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই তোমাদেরকে শেয়ার করার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল প্রেস করে নিও